বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, তো এখন এখনও চা খাওয়া হয়নি। তো সকালের ওষুধ খেয়ে তারপরে আর কি চা খাই। তো ওষুধ খাওয়া হয়ে গিয়েছে, তো এবার চা খাবো। আর মা চা খেয়ে বাবার জন্য চা নিয়ে গেল, মা বা গিয়েছে বাগানে। তো চলো তাহলে আমি চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর এদিকে আমাদের সকালের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আগে জল, তারপরে কি ভাত? সকালে সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ আছে। হয়ে গিয়েছে, তো খাওয়া দাওয়ার পর মৌনিকে মেস দিয়ে পড়তে পাঠিয়ে দিয়ে আসলো। তো সায়ন্তীর কাছে পড়তে যায়, তো ও গেল পড়তে। আর এখন আমরা সবাই মিলে তুলো বাজবো। তো তুলো, আর এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো খাওয়া দাওয়ার পর আমি আর মেজদি একটু তুলো বাজছিলাম, আর মৌনিটা খুব দুষ্টু, শুধু জ্বালাচ্ছে। তো একবার কী করছে, তুলোর বস্তার উপর উঠছে, একবার তুলোর ওপর উঠছে, তো এরকমই আর কি করছে, আর খুব দুষ্টুমি করছে। তো আমাদেরকে কাজই করতে দিচ্ছে না এরকম। তো যখনই আমরা কাজ টাজ করি কিংবা কিছু করি, তো ও এসে তখনই জ্বালাতন শুরু করে। তো দুজন মিলে আর কি ওরকমভাবে তুলো বাজছিলাম। তো ও শুধু ওই ওন্না ধরে বলছে, কি এটা কি হয়েছে, কি সেজেছিস তোরা? তো এরকমই আর কি বলছে। আর তোমরা অনেকেই কমেন্ট করে বলো যে ও তুই তুই কেন বলে। আসলে কি বলো তো, ও মানে ছোটোবেলা থেকে এরকম বলে, তুই তুই করেই ডাকে আমাদের। তো ওকে যখনই আমরা আর কি বলি না কেন, তুমি বলে ডাকতে হয়, তো সেই টাইমটা শুধু তুমি বলে ডাকে, তারপরে আবার সেই তুই তুই শুরু হয়ে যায়। তো এরকমই আর কি করে। তো ছোট মানুষ, সেই জন্য এখন আর কিছু বলি না। তো যখন বড় হবে তো তখন বুঝতে শিখবে, তো তখন আবার তুমি তুমি করেই আর কি কথা বলবে। তো সেই জন্য তোমরা অনেকেই বলেছো, তো সেই জন্য আর কি তোমাদের বললাম। আর আমাদের তুলো টুলো সব কিছু আর কি বাঁচা হয়ে গিয়েছে। তো সেরকমভাবে সবটা আর কি বাঁচা হয়নি, কারণ অত তুলো তো একদিনে বাঁচা যায় না, তো দুই তিনবার করে এরকমভাবে আর কি বাঁচতে হয়। আর এ দেখো, আমি এখন শাক কাটছি। তো শাকগুলো মা এনেছে, আমাদের যে বিলের ধার আছে তো ওখান থেকে, ওখানে প্রচুর শাক হয়েছে। আর এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির জল পড়ছে আর শাক বেরোচ্ছে অনেক। তো যখন মা শাক তুলতে যায় তখন মায় গিয়েছিলো, কারণ আমি এখন যাই না সেরকমভাবে, তো আমাকে আর কি যেতে দেওয়া হয় না। তো সেই জন্য মা বলে যে আমি এনে দিই, তারপরে তুমি কাটো, মানে আর কি কাটাকুটোগুলো করো। তো সেটাই আর কি করছি। আর এগুলো হচ্ছে শান্তির শাক। তো শাকটা কাটা হয়ে গিয়েছে, তো এখন আমি কাটছি আম। তো আর আম দিয়ে মা বললো যে আজকে মাছের ঝোল হবে, শাক ভাজা আর আমের টক। তো এখন গরমকাল, সেই জন্য প্রায় দিনই আর কি আমের টক খাওয়া হয় গরমকাল যেহেতু। আর আম মাখা টাম মাখা এগুলো তো মাঝে মধ্যেই খাই, প্রতিদিন খাই না, কারণ তোমরা বারণ করেছো যে প্রতিদিন না খেতে। হ্যাঁ ঠিকই, কারণ প্রতিদিন টক খাওয়া ভালো না, আর সেই জন্য। তো যাই হোক, এখন আমটাম কাটছি। আর ওদিকে মেজদি কি বলছিল, তো সেটাই আর কি শুনছিলাম। আর এই দেখো, আমগুলো একটু ছোট ছোট করে আর কি পিস পিস করে কেটে নিয়েছি, কারণ এখনকার আমগুলো না একটু তেলের ওপর দিলেই আর কি গলে যায়, সেই জন্য। তো যাই হোক, আমটাম কাটা প্রায় কমপ্লিট হয়ে গেল আমার। আর মা ওদিকে রান্না করছে, তো আমি কেটে আমি আর আমি কাটাকুটো করে গুছিয়ে দিচ্ছি, আর মা ওদিকে রান্না করছে। তো এটাই আর কি করি। আর আমি অনেকদিন থেকে আর কি রান্নাবান্না করছি না, এই এই সব কাজগুলোই তো বেশি করছি আর কি। তো এ দেখো, আর বললামই তো যে আমাদের কী হবে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর আমের টক
আর এদিকে মা ভাজছে কলমি শাক, যে শাকটা আমি আর কি কেটে রেখেছিলাম। আর এখন তো মাঝে মধ্যে আর কি শাক টাক খাচ্ছি, তো শাক টাক খাওয়া ভালো সেই জন্য। আমি আর লক্ষ্মী যাবো, তো লক্ষ্মী বাজারে গিয়েছে, তো বললো কি যে ও আসুক তারপরে যাব, তো 12টার সময় যেতে বলেছে, এখন 11:30 আর এই যে আমি এখন রেডি হচ্ছি, কারণ আমি যাব আজকে হেলথে। তো হঠাৎ করে সকালবেলা মা এসে বলল যে আজকে হেলথ চেকআপ আছে, তো ওই আমাদের পাড়ার যে জেঠিটা আছে তো উনি হেলথে আর কি কাজ করে, মানে আশাকর্মী, তো ওই জেঠি এসেই বলল। তো তারপরে সেই জন্য আমি স্নান টান করে ফুটোপাটা করে রেডি হয়ে গেলাম, তো এখন সিঁদুর টিঁদুর পড়ছি। তো স্নান করে যাওয়াই ভালো, কারণ যদি লেট টেট হয়, আর এখন গরমকাল, তো স্নান টান করলে একটু শরীরটাও ভালো লাগে, তো সেই জন্য। আর আমি আর লক্ষ্মী যাব, তো ও গিয়েছে বাজারে, তো ওকে বলেছি, তো ও বলল ঠিক আছে আমি বাজার থেকে চলে আসবো, তুই তো তখন গুছিয়ে নে। তো আর কি সেই মতোই গোজগার চলছে এখন। আর কি বলতো, সবসময় এটা ভুলে যায় ওটা ভুলে যায় এরকম মনে থাকে না, তো কিছু করার আগে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে আর সেরকম হয়নি, ফুটোপাটা করে আর কি গুছাচ্ছি এখন, যে কী কী নেবো না নেবো, আর একটা নিলে আর একটা মনে থাকে না, তো এরকমটাই আর কি হয়। আর অত কিছু নেওয়া, তো আজকে অনেক কিছুই আর কি নিতে বলেছে, নিয়ে যেতে বলেছে, তো সেই জন্য অনেক কিছু আর কি গোজগাছ চলছে। আর যেগুলো আর কি লাগবে তো সেগুলো গুছিয়ে নিয়েছি, তো এবার যাবো গাড়িতে, তারপরে আর আমি চলে যাবো। এই যে লক্ষ্মী চলে এসেছে বাজার থেকে, তো ও আসলো বলে তুই যাবি না, তো এখন আমি আরও যাচ্ছি। আর এই যে আমাদের বাড়ির থেকে তো বেশিটা দূর না, তো অল্প একটু 5 মিনিট, তো সেই জন্যে হেঁটে হেঁটেই যাচ্ছি আজকে, তো আমি আর ওই যাচ্ছি, দুজন মিলে এখন হাঁটছি, তো হেঁটে হেঁটেই আর কি যাবো। আর এই যে আমরা চলে এসেছি হেলথে, তো ওই যে দেখা যাচ্ছে নীল রঙের ঘরটা, ওটাই হচ্ছে হে আমাদের এখানকার হেলথ অফিস, তো ওখানেই চেক আপ হয়। তো আজকে আমার চেক আপ হবে, তো এর আগের দিন ইনজেকশন ছিল, আর আজকে হবে চেক আপ। এটা না না খোলা আছে, তো তো আজকে চেক আপ করলো, তো হাইট ওয়েট আর প্রেশার মাপলো আর হিমোগ্লোবিন টেস্ট, আর যে রিপোর্টগুলো ছিল তো সেগুলোই আর কি দেখলো, তো বললো একদম ঠিকঠাক আছে যেটুকু থাকার দরকার, বললো এখন হাসি খুশি থাকতে হবে আর খাওয়া দাওয়া ঠিক মতো করতে হবে। তো চলো তাহলে বাড়িতে যাই, তারপরে কথা বলবো। আর এই দেখো বর্ষাও চলে এসছে বাজার থেকে, তো ও এসছে অনেকক্ষণ, তো বলেছিলাম যে 12টার সময় যাবো, তো সেই জন্য ও বাজার থেকে আসলো, আর লক্ষ্মী তো আমার সাথে এসেছিলো, তো চলো তাহলে বাড়ি যাই।